Rural Bioscope, exploring the roots. শীতকাল ভোর আমরা বিশেষ করে পৌষ মাসটা তো বটেই একটা নতুন ধানের আবির্ভাব হয়। সেই নতুন ধানের চাল থেকে যে গুঁড়ি তৈরি হয় তাতে থেকে আমরা পিঠেটা তৈরি করি। সাধারণত শীতকালেই সাধারণত খেজুর রসটা তৈরি হয় এবং খেজুর রসের গুড় যেটা তৈরি হয় সেই গুড় আমরা আমাদের আশেপাশেই গুড় তৈরি হয় এবং সেখান থেকে আমরা গুড় কালেকশন করে আমরা পিঠে তৈরি করি। Rural Bioscope, exploring the roots.